বিয়ের আগে সন্তান জন্ম দেওয়া হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? জাহেলিয়াতের যুগের মানুষরা বড় খারাপ ছিল, মেয়েদের হত্যা করে ফেলতো। কেন? তখন মেয়েদের বিয়ে হইতো না, মেয়েরা উলঙ্গ অবস্থায় চলতো, মেয়েরা আকাম বুকাম করতো, মেয়েদের বড় বদনাম হতো। এখনো জাহিলিয়াতের মতো অনেক জায়গায় আমাদের মেয়েরা বিয়ের আগে সন্তান জন্ম দেয়াছে না। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি কর, কিন্তু বান্দা দুনিয়াতে যাইয়া দুনিয়ার মোহে পইরা, দলের মোহে পইরা, ক্ষমতার স্যারের মোহে পইয়া গুনাহ করেছো, নেক আমল করতে পারো নাই। আসি না এমন মানুষ দুনিয়ার জিকির করতে যাইয়া সব শেষ, এখন খালি চোখ দিয়া ধোঁয়া দেখে, কি করব আমি এখন কি করব? আল্লাহ বলে বান্দা সূরা হুজুরাতের 107 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দারে অন্যায় করাবার পর, পাপ করাবার পর তোমরা যদি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তামাম গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন। আল্লাহ তাআলা সূরা জুমআর 53 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম। এ বলেন আল্লাহু আকবার। কেউ যদি কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবার পরে আল্লাহু আকবার বলে আওয়াজ দেয়, আল্লাহ বলে ওই বান্দার নামে আসমান জমিনের থাকা জায়গাটা আমি আল্লাহ নেক দিয়া পরিপূর্ণ করে দেই। বলেন আল্লাহু আকবার। রাগ গভীর হয়েছে আমি জানি, আপনাদের বড় কষ্ট হচ্ছে, আমি আধা ঘন্টা বললে আপনাদের কষ্ট হবে না তো? বারামাত আল্লাহ বলে قل يا عبادي الذين اسرفوا هنا بي امت কে বলেন قل يا عبادي المؤمنين আল্লাহ বলে হে নবী উম্মত কে বলেন বান্দারা দুনিয়াতে যাইয়া গুনাহ করেছে অন্যায় করেছে পাপ করেছে বান্দারা যেন নিরাশ না হয় আমার কাছে যেন মাফ চায় আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ বান্দার গুনার চাইতে আমি আল্লাহ রহমত বড় লম্বা আমি আল্লাহ রহমত বড় বেশি বলেন সুবহানাল্লাহ বান্দা গুনাহ করাবার পর আমি আল্লাহর কাছে যদি মাফ চাই ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমি আল্লাহ আমার গফুর নামের ওসিলায় মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর একজন সাহাবী নাম ছিল দাহিয়াতুল কলবি নাম শুনছেন এত বড় পাপী ছিল দাহিয়াতুল কলবিরে মুমিন নিজের মেয়েকে হত্যা করেছি কেউ বলেছে 90টা মেয়েকে হত্যা করেছে কেউ বলেছে 99টা মেয়েকে হত্যা করেছে আল্লাহর নবীর সাহাবি দাহিয়াতুল কলবি কেন মেয়েকে হত্যা করেছিল ওই সময়ের সময়টা ছিল দাহিয়ামে জাহিলিয়াতের যুগ জাহিলিয়াতের যুগে ওরা মেয়েদেরকে অ্যালাউ করতো না অথচ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন যেই ঘরে একটা কন্যা সন্তান সেই ঘরে আমার আল্লাহ একটা জান্নাতের মালিক বানিয়ে দেয় সুবহানাল্লাহ বলবেন না যার একটা কন্যা তার একটা জান্নাতের মালিক হয়ে যায় যার ঘরে দুইটা কন্যা সে দুইটা জান্নাতের মালিক যার ঘরে তিনটা কন্যা সে তিনটা জান্নাতের মালিক জাহিলিয়াতের যুগের মানুষরা বড় খারাপ ছিল মেয়েদের হত্যা করে ফেলতো কেন তখন মেয়েদের বিয়ে হইতো না মেয়েরা উলঙ্গ অবস্থায় চলতো মেয়েরা আকাম বুকাম করতো মেয়েদের বড় বদনাম হতো এখনো জাহিলিয়াতের মতো অনেক জায়গায় আমাদের মেয়েরা বিয়ের আগে সন্তান জন্ম দেয়াছে না আছে না বিয়ের আগে সন্তান জন্ম দেওয়া হালাল না হারাম সবাই বলেন হালাল না হারাম এটা এরা জানে কি জানে না জানলো কি হবে দুনিয়াবি বই পইরা না কোরআন হাদিস পইরা কথা বলে না কেন
কোরআন হাদিস পড়ে যদি আসলেই জেনে থাকেন তাহলে মানেন না কেন আল্লাহ তো বলেছেন তিবিয়ানা লিকুল্লি শাই সব কিছু কোরআনে আছে কোন কিছু বাদ নাই এরপরও মানি না কেন বলে হুজুর এটা মাইনা কি করব আসলে আমি তো জীবন আমার চালাইতে পারি না এর মোতাবেকে আপনি দুনিয়াতে আল্লাহকে মানেন না মানেন কোরআন মানেন না মানেন সময় যখন হবে আলা ইলাল্লাহি তাসিরুল উমুর ফিরে যেতে হবে কার কাছে যতই ভ্যানওয়ালা গলার সাথে পাল্লা দেব ওই ভ্যানওয়ালার সাথে ভ্যানওয়ালা কিন্তু টেরা গলার সাথে পাল্লা দিয়ে পাবে না বিশ্বরোড দিয়া চলে ভ্যান টেরা গো যায় সামনে ভ্যান পিছন টেরা পিছন থেকে হরেন দেয় টেরা গলা ভ্যানওয়ালাকে ছাড় দে কাজটা কি তোর বাব্বা নাইছে আমি ছাড় দেব কেন আমার আব্বা বানা নাই তোর আব্বা বানাই নাই ছাড় দে কথা কম টেরা গলা হরেন দেয় ভ্যানওয়ালা হরেন দেয় কত আর সহ্য করবে সাজ যখন দেয় না পিছন দিক থেকে ভ্যানওয়ালা কেটেরা গলায় দিছে এক ধাক্কা এক ধাক্কায় আঘাত খাইয়া ভ্যানওয়ালা পাশার মধ্যে বাড়ি লেগে গেছে বত্তা বান্দাকে এবার পাবনা মেডিকেলে ভর্তি করা হয় এক মাস পরে বান্দা যখন সুস্থ হয়ে বাড়ির দিকে যায় টেরাক দেখলে কান্দে বউকায় কাঁদো বলে সাঁধে কান্দি না অন্তর জ্বালায় গালি কিসের অন্তর জ্বালা বলে এতদিন ছিল ঘায়ের জ্বালা এখন টেরাক দেখলে এবারে অন্তর জ্বালা কি জ্বালা কি হইছে কও বলে যে টেরাকলা আমাকে ধাক্কা দিয়ে ভর্তা বানাইছি ওর পিছনে লেখা ছিল আবার দেখা হবে এ দুনিয়ার মানুষ দুনিয়াতে আইয়া চাকরি পাইয়া ক্ষমতা পাইয়া মাস্টার হয়ে গেছো কেমন জানে নমরুতের মতো কথা গাও তোমার ডানে বামে চুল নাই কেমন জানি বড় গলায় কথা কাও মনে রাখো তোমার চেয়ে বড়টাও পার পায় নাই তোমরাও পার পাবা না ঠিক কিনা বলো যারা কোরআনের বিরুদ্ধে নাস্তিকের বিরুদ্ধে কথা বলে এরা মুসলমান নয় এরা নাস্তিক কথা বলে ঠিক না বেঠে নাস্তিকতানে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতানে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ কোটি পানি একই আওয়াজ কথা তো হি ছাপবে না এই বাংলায় ঠেই হবে না মুসলমানরা জেগেছে আজ তোলো তোলো আমস তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর যে কয়জনে আছেন রাত তো গভীর হয়েছে এটা ভাঙ্গা পাতিল জোড়া লাগে না এরপর লাগাচ্ছি কথা বুঝতেছেন না দিহাদুসি করে নবী রসুল্লাহ স্লোগান দিছে আমরা দিতে পারবো না যারা দিবে না বুঝবে না ওই দলের লোক ওর ইমান আছে না নাই সন্দেহ আছে ঠিক কিনা সবাই মিলে দিহাদুসি করে তাকবীর দিতে পারবো তো নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর সবাই তুলবেন ভাই হাতগুলো তো আল্লাহ দিছে তারা লাইসেন্স তো এখনো হয় নাই নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস নাই যেখানে টাকলা নেতা যেখানে আলেম ওলামা যেখানে নারায় তাকবীর মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর ভাই সবাই তোলেন না একটু হাত তো আল্লাহ দিছে ম্যাডাম দেয় নাই না দেয় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ কোরআন হাদিসের আলো
আলেম ওলামা যেখানে ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ বিভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ণ তাকবীর দিয়েছি তো রক্ত রক্তের বন্যা নারায়ণ তাকবীর দিন ইসলাম দিন ইসলাম কোরআন হাদিস যেখানে সুদ ঘুষ যেখানে যৌতুক আছে যেখানে দুর্নীতি যেখানে কোরআন হাদিস যেখানে আজকের মাহফিল চলবে চলবে আজকের মাহফিল এবার কিন্তু সবাই কয় না আজকের মাহফিল সবাই হাত উঁচু করেন না ভাই আজকের মাহফিল চলবে চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে আমার পরে কি আরো বক্তা আছে আরো বক্তা আছে আমার পরে নাই না বারামাত সারা রাত বয়ান চলবে না এতটুকু নিয়াত করব দোয়া না করে বাড়ি যাব না বলি ইনশাআল্লাহ